দর্শক, রংপুরে সকাল থেকে সদ্য পুষ্করিণী, চন্দনপাড়া ও হরিদেবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনের সংবাদ সংগ্রহে সেখানে আছেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, ইউনিয়ন পরিষদের তিনটিতে ভোটগ্রহণ কেমন চলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। দীর্ঘ দিন পর আসলে এরকম একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেটি আসলে আপনাকে একটু দেখাতে চাই। সুমি, নিশ্চয়ই দেখছেন যে মানুষের যে অংশগ্রহণ, সাধারণ ভোটারদের এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটি কিন্তু আসলে লক্ষ্য করার মতো। এইবারে প্রথমবারের মতো নির্বাচন কমিশন এই স্থানীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, অর্থাৎ ভোটের আগের দিন ভোট কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দিয়েছেন এবং ভোটের দিন সকালবেলায় অর্থাৎ সকাল 7:30টায় এই তিনটি ইউনিয়নের 39টি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দিয়েছেন পুলিশি পাহারায়। কারণ আগের দিন ব্যালট পেপার গেলে যেসব বিশৃঙ্খলা তৈরি হয় সেটি যাতে না হয় এই নির্বাচনে, এবং মানুষের যাতে আগ্রহ তৈরি হয় এবং যে স্বচ্ছতার যে কথা বলা হচ্ছে সেটির জন্য বজায় থাকে, সেই বিষয়টি কিন্তু এবারে নির্বাচন কমিশন রংপুরে প্রথমবারের মতো প্রয়োগ করেছেন। এবং সেদিক থেকে আমরা দেখছি যে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহটি রয়েছে। এখন পর্যন্ত আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, কারো কোনো আপত্তি নেই। তারা বলেছেন যে এইভাবে যদি যে স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ, মানুষের অংশগ্রহণে যে নির্বাচন শুরু হয়েছে, এটি যদি বিকেল পর্যন্ত অব্যাহত থাকে তাহলে তারা যে কোনো রায় হোক না কেন সেটি তারা মেনে নেবেন। সুমি জুয়েল, ধন্যবাদ আপনাকে।